আমি অনন্ত কুমার সরকার, সুদর্শন নগর পিএইচএইচভি হাই স্কুলের সহশিক্ষক। আজকে আমি তোমাদের ক্লাস নেব অষ্টম শ্রেণীর গণিত, পাঠ্য বিষয় বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু। আমরা এর আগে পাটিগণিতে নিচু ক্লাসে শিখেছি গসাগু এবং লসাগু, এবার কি শিখব? বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু। তাহলে গসাগু, গসাগু কথার অর্থ হচ্ছে গসাগু কথার পুরো নাম কি? গসাগু, গ হল গরিষ্ঠ, সাধারণ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সাধারণ মানে কমন, গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু কথার অর্থ, লসাগুর পুরো নাম কি? পুরো নাম গতে গরিষ্ঠ, সাথে সাধারণ, গুতে গুণনীয়ক। এখানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এখানে গুণিতক, এখানে গুণনীয়ক। তাহলে বলো গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সাধারণ দুটো বা তিনটে যে সংখ্যাগুলো যাবে তাদের মধ্যে যেতে হবে, আর গুণনীয়ক কাদের বলা হয়? গুণনীয়ক বলা হয় সেই সমস্ত সংখ্যাগুলোকে যে সংখ্যা দিয়ে মূল সংখ্যাগুলোকে ভাগ করা যাবে। গুণনীয়ক হলো সেই সংখ্যা, যেমন ছয়, ছয়ের গুণনীয়ক কি কি হবে? ছয়কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি আমরা? ছয়কে তিন দিয়ে ভাগ করতে পারি, ছয় দিয়ে ভাগ করতে পারি, আবার দুই দিয়েও ভাগ করতে পারি। তাহলে ছয়কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? দুই দিয়ে, তিন দিয়ে, আবার ছয় দিয়ে। তাহলে ছয়ের গুণনীয়ক হবে দুই, তিন, ছয়। গুণিতকের ক্ষেত্রে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ কথার অর্থ সাধারণ, গুণিতক, গুণিতক কথার অর্থ হলো যে সংখ্যাকে অন্যান্য সংখ্যা দিয়ে গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাব। যেমন ছয়, আট, এদের গুণিতক কি হবে? ২৪, সাধারণ গুণিতক হবে ২৪। তার মানে ২৪টা কি? ২৪ আমরা একটা সংখ্যা পেলাম যে সংখ্যাকে আমরা ৬ দিয়েও ভাগ করতে পারবো, ভাগ করে একটা পূর্ণ সংখ্যা পাবো, ৮ দিয়ে ভাগ করেও একটা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে আমরা কি শিখলাম? গসাগু কথার অর্থ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু কথার অর্থ হল লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার আমরা গসাগু নির্ণয় করব, গসাগু নির্ণয় করবো। আমরা এর আগে গসাগু নির্ণয় করেছি ভাগ প্রক্রিয়া করেছি, উৎপাদক দিয়ে করেছি, উৎপাদক পদ্ধতিতে করেছি। আমরা আট ও ১২ এর গসাগু নির্ণয় করব, আট ও ১২ এর গসাগু নির্ণয় করব। আমরা কিভাবে করতে পারি? প্রথমে আট সমান কি লিখতে পারি? আটকে ভাঙাবো মৌলিক উৎপাদকে, আট গুণ দুই গুণ দুই গুণ দুই। ১২কে ভাঙাবো কত হবে? প্রথমে দুই দিয়ে ভাঙবো মৌলিক উৎপাদক, আবার দুই দিয়ে যাবে, আবার তিন যাবে। তাহলে দেখতে হবে সাধারণ দুই আটের মধ্যেও আছে, আবার ১২র মধ্যেও আছে। এখানে আবার দুই আটের মধ্যেও আছে, ১২র মধ্যেও আছে। এখানে দুই আছে,
এখানে 2 নেই আবার এখানে 3 আছে 3 নেই তাহলে আমরা 8 ও 12 এর বসাগু সমান লিখব কত 2 গুণ 2 সমান 4 তাহলে 8 এবং 12 এর বসাগু আমরা পেলাম 2 গুণ 2 সমান 4 এবার এটাকে একটু অন্যভাবে করা যেতে পারে কেমন করা যেতে পারে আমি ধরে নিচ্ছি 8 এর উৎপাদক বা গুণনীয়ক গুণি হলো কি হবে 8 এর 1 হবে 2 হবে 4 হবে এবং 8 হবে তাই তো আটের উৎপাদক আটকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এক দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে যাবে চার দিয়ে যাবে আট দিয়ে আটকেও ভাগ করা যায় এবার বারো এর উৎপাদকগুলি কি কি হবে এক হবে দুই দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে যাবে চার দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে না বারো দিয়ে যাবে তাহলে এখানে কিন্তু দেখা যাবে এই চার হলো আট এবং বারোয়ের গসাগু এখান থেকেও আমরা লিখতে পারবো গসাগু তাহলে কত হবে চার এটা দিয়েও আমরা এই পদ্ধতিও আমরা করতে পারি এবার আমরা বীজগাণিতিক সংখ্যামালার গসাগু বের করব সিক্স এ এক্স স্কোয়ার টেন এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার কিউব ও টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর এক্স এর গসাগু সমান কত বের করব তাহলে আমরা কি করব প্রথম রাশি কত 6 এ স্কয়ার 6 এ এক্স স্কয়ার এটাকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙাবো প্রথমে আছে 6 পূর্ণ সংখ্যা সংখ্যা 6 কে ভাঙলে আমরা পাবো 2 ইনটু 3 ইনটু এ ইনটু এক্স স্কয়ার কটা এক্স আছে দুটো এক্স তাহলে এক্স ইন্টু এক্স তারপরে কি আছে টেন এ স্কোয়ার এক্স এর কিউ টেন কে আমরা ভাঙাবো প্রথমে কত দুই পাঁচ কটা এ আছে দুটো এ কটা এক্স আছে এক্স এর কিউ তিনটে আছে তারপরে এসে বারো এ টু দি পাওয়ার ফোর এক্স বারোকে ভাঙালে টু ইন্টু আবার টু ইন্টু থ্রি এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর চারটে এক্স কটা আছে এক চার তাহলে আমরা মৌলিক উৎপাদকে ভাঙলাম এবার এর মধ্যে তিনটাতে টু 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 আছে এখানে থ্রি আছে এখানে থ্রি নেই এখানে টু এখানে থ্রি আছে তিনটের মধ্যেই
কমন যেতে হবে তাহলে কি আছে এখানে এ এ এ এ আর কি আছে এক্স 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 তাহলে এখানে আমরা পেলাম নির্ণয় গসাগু কত পেলাম সংখ্যা পেলাম টু এখানে পেলাম এ এখানে পেলাম এক্স তাহলে হলো টু এ এক্স গসাগু পেলাম টু এ এক্স এবার আমরা এইটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করি ঠিক আছে সিক্স এ এক্স স্কোয়ার টেন এ স্কোয়ার এক্স এর কিউ টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর এক্স এখানে সিক্স টেন টুয়েলভ এই দুটো আমরা গসাগু বের করব একটু আলাদাভাবে বের করছি কিভাবে বের করব এখানে ছয় দিয়ে বারোকে ভাগ করা যায় ছয় এবং বারো ছয় আর বারোর মধ্যে গসাগু হবে ছয় তাই তো ছয় এবং বারো এর মধ্যে গসাগু হবে ছয় কারণ ছয় দিয়ে ছয়কেও ভাগ করা যায় আবার বারোকেও ছয় দিয়ে ভাগ করা যায় তাহলে দুটোর সাধারণ গুণনীয় হলো ছয় তাহলে ছয় আর বারোর মধ্যে গসাগু বের হলো ছয় তাহলে বারোটাকে আমরা কেটে দিই কেমন ঠিক আছে বারোটাকে আমরা ক্যান্সেল করে দিলাম এইবার এই দুটোর মধ্যে ছয়কে আমরা কি লিখতে পারবো টু ইন্টু থ্রি এবারে এই টু দিয়ে যদি আমরা টেনকে ভাগ করি তাহলে বেরোবে ফাইভ পাঁচ দুগুণে দশ কত বেরোবে পাঁচ দুগুণে দশ তাহলে দুই দিয়ে পাঁচকে ভাগ করা গেল দশকে ভাগ করা গেল দুই দিয়ে দশকে ভাগ করলে ভাগ করা হবে পাঁচ কিন্তু তিন দিয়ে যে বাকি পাঁচ থাকলো তাকে ভাগ করা যাবে না তাহলে আমরা এখান থেকেও বলে দিতে পারবো যে গসাগু ছয় দশ বারো এর গসাগু হবে দুই আমরা বলছি ব্যাপারটা ছয় এবং বারো এই দুটোর গসাগু হবে ছয় ছয়কে আমরা কি করবো দুটো উৎপাদকে ভাগ করলাম ভাঙলাম দুই ও তিন এবার দুই দিয়ে আমরা পাঁচকে যদি ভাগ করি তাহলে ভাগফল পাবো পাঁচ ভাগফল পাবো পাঁচ কিন্তু তিন দিয়ে সেটাকে আর ভাগ করা যাবে না তাহলে দুই হবে এখানে ছয় দশ এবং বারো এর গসাগু এইবার এ এইটা এ আছে এখানে এ স্কোয়ার আছে এখানে এ টু দি পাওয়ার ফোর আছে এর মধ্যে সবচেয়ে ঘাত এর ঘাত কম আছে কোনটা এর ঘাত আছে কম ওয়ান তাহলে কম ওয়ান মানে এ এক্স স্কোয়ার এক্স এর কিউব এক্স এখানে কম কোনটা এক্স তাহলে আমরা এইভাবেও কিন্তু গসাগু নির্ণয় করতে পারি ঠিক আছে এবার লসাগুর ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে আট এবং বারো আট ও বারো এর লসাগু আট ও বারো এর লসাগু আমরা বের করব বের করতে গেলে প্রথমে আমরা কি করব আমরা নামতা দিয়েও লসাগু বের করতে পারি আটের নামতা আট ষোলো
चौबीस बत्रीस चल्लिस आठचल्लिस चुवान्न आठ षोलो चौबीस बत्रीस चल्लिस आठचल्लिस बारो कत पाब बारो चौबीस छत्तीस आठचल्लिस এখানে আমাদের কমন পেয়ে গেছি কি পেয়ে গেছি কমন চব্বিশ পেয়ে গেছি আমরা নামতার সাহায্য কিন্তু লসাগু করতে পারি আটের নামতা আট ষোলো চব্বিশ আটে কি আট আট ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ এইভাবে কিছুটা লিখে নিলাম বারো ঘরে লিখলাম বারো কে বারো বারো দিন চব্বিশ তিন ভাগ ছত্রিশ চার ভাগ আটচল্লিশ এখানে কিন্তু আমরা কমন পেয়ে গেছি তাহলে আমরা আট ও বারো লসাগু আমরা বলতে পারি চব্বিশ আটের বারের লসাগু পেলাম আমরা চব্বিশ এছাড়া গসাগু যেমন করে করলাম এর আগে আমরা এর আগে গসাগু করেছিলাম আট ও বারো আট দুই গুণন দুই গুণ দুই বারো কে লিখলাম দুই গুণন তিন গুণন দুই তাহলে এখানে আমাদের এটা হলো কমন তাহলে বসব কত হবে সাধারণ দুই বাকি যেগুলো আছে সেগুলোকেও গুণ করে আমাদেরকে লিখতে হবে এটা কমন দুই তাহলে কমন দুই পেলাম কমন দুই পেলাম বাকি থাকলো কত এখানে থাকলো দুই এখানে থাকলো কত তিন তাহলে কত হলো তিন আটে চব্বিশ এভাবে আমরা লসাগুটা বের করতে পারি তো আমরা চেষ্টা করবো যেটা জানার আমরা সেটাই করব যেটা আমরা বুঝবো কমপ্লিটলি বুঝে আয়ত্তে যেটা আসবে আমরা সেটাই করার চেষ্টা করবো বিভিন্ন নিয়মে আমরা করতে যাব না এবার এই অঙ্কটাই যেটা আমরা গসাগু করেছিলাম সিক্স এ এক্স স্কোয়ার টেন এ স্কোয়ার এক্স এর কিউব টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর এক্স এর আমরা লসাগু নির্ণয় করব এর আমরা লসাগু নির্ণয় করব আমরা এখানে একই রকম ভাবে সিক্স এ এক্স স্কোয়ার টু ইন্টু থ্রি ইন্টু এ ইন্টু এক্স ইন্টু এক্স ছয়কে ভাঙালাম দুই গুণ তিন এ এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স টেন এ স্কোয়ার এক্স এর কিউ টু ইন্টু ফাইভ দশকে ভাঙাল পাবো আমরা দুই গুণ পাঁচ এ স্কোয়ার এ ইন্টু এ এক্স টু দিবার কিউব এক্স ইন্টু এক্স ইন্টু এক্স টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর এক্স টুয়েলভে টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এক্স তাহলে এখান থেকে কমন পেলাম তাহলে লসাগু কত পেলাম সংখ্যা পেলাম টু এখানে পেলাম এ এখানে পেলাম
x 2 into a into x এবার দুটোর মধ্যে কমন নিলে কমন গেলে একটা লিখতে হবে এখানে 3 এখানে 3 লিখলাম 3 বাকি থাকলো কত এখানে থাকলো 5 এখানে থাকলো 2 সেটাও গুণ দিয়ে লিখতে হবে এবার এখানে একটা x এখানে একটা x লিখলাম x এখানে একটা x পড়ে থাকলো লিখলাম এখানে একটা a এখানে একটা a লিখলাম a আবার দুটো পড়ে থাকলো ইনটু a ইনটু a তাহলে এখানে হলো 2 3 3 2 6 5 6 30 30 2 মানে 60 এখানে একটা a দুটা এ তিনটা এ চারটে তাহলে এ টু দি পাওয়ার 4 এখানে একটা x এখানে একটা x এখানে একটা x x টু দি পাওয়ার কিউ তাহলে লসাগু হলো 60 এ টু দি পাওয়ার 4 x কিউ এটা হলো লসাগু এই লসাগুটাকেও আমরা একটু তাড়াতাড়ি করতে পারি কিভাবে করতে পারি এখানে ছয় প্রথমে সংখ্যাগুলোর আমরা লসাগু বের করব ছয় দশ বারো ছয় দশ বারো লসাগু কেমন করে বের করব একই রকম যদি আমরা বের করি ছয় কে দুই গুণন তিন দশ কে দুই গুণন পাঁচ বারো কে দুই গুণন দুই গুণ তিন তাহলে আমরা এখানে পাচ্ছি দুই এখানে পাচ্ছি তিন তিন গুণে ছয় ছয় গুণে বারো পাঁচ গুণ ষাট আমরা এভাবে পেয়ে যাব আর এভাবে না করেও অন্যরকম ভাবে একটু করা যেতে পারে সেটা হলো ছয় এবং বারো ছয় বারোর মধ্যে লসাগু হত বারো ছয় আর বারো এর মধ্যে লঘিষ্ঠ সাধারণ গুণন গুণিত হলো বারো তাহলে বারো হলো লসাগু এবার বারো আর পাঁচ এই দুটোকে বারো আর দশ এই দুটোকে দেখব বারো আর দশ দশকে আমরা ভাঙাই দুটো সংখ্যা পাঁচ গুণন দশ এবার দুই দিয়ে বারোকে ভাগ করা যাবে তাহলে দুই আর বারো লসাগু হবে বারো বাকি থাকলো পাঁচ পাঁচ বারো ষাট বুঝাতে পারলাম কি করলাম আবার একটু বলছি ছয় এবং বারো এই দুটো সংখ্যার লসাগু হলো বারো এটুকু বোঝা গেল পরিষ্কার ছয় এবং বারো এর এই দুটো সংখ্যার লসাগু হলো বারো এবার বারো এবং দশ এর লসাগু কথা হবে আমরা বের করবো কিভাবে বের করবো দশকে দুটো সংখ্যা ভাঙালাম পাঁচ গুণন দশ এবার দুই এবং বারো এই দুটো সংখ্যার কথা হবে লসাগু যেহেতু দুই দিয়ে বারোকে ভাগ করা যাবে তাহলে বারো হবে লসাগু তাহলে বারো আর দুই লসাগু বারো থাকলো পাঁচ পাঁচটাকে গুণ করে দিতে হবে ষাট পাঁচ বারো ষাট সেভাবে আমরা কিন্তু লসাগু ষাট বের করতে পারি এবার এখানে আমরা দেখব এর সর্বোচ্চ ঘাত কত এখানে এর সর্বোচ্চ ঘাত 1 এখানে 2 এখানে 4 তাহলে আমরা সর্বোচ্চ ঘাত নেব সর্বোচ্চ ঘাত হলো 4 x এর এখানে x এর ঘাত 2 এখানে 3 এখানে 1 তাহলে এখানে হলো x এর 1 তাহলে কত হলো 60 e to the power 4 x এটা হলো লসাগু এবার আমরা একটা গসাগু বের করব
एक्स एक्स स्क्वायर माइनस नाइन बारह তাহলে এখানে আছে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস নাইন। যখন আমরা বীজগাণিতিক সংখ্যামালার গসাগু এবং লসাগু বের করব তখন আমাদের সূত্র এবং উৎপাদকীয় বিশ্লেষণ এই দুটো জিনিস আমাদের জানতে হবে। তাহলে প্রথম রাশিতে দেখা যাচ্ছে x ইনটু x স্কয়ার মাইনাস নাইন, এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটা সূত্রে ফেলব x স্কয়ার মাইনাস থ্রি স্কোয়ার, x স্কয়ার মাইনাস থ্রি স্কোয়ার, নয়ের বর্গমূল তিন, তাহলে তিন স্কোয়ার। এবার এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলব, তাহলে কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস বি, এটা আমরা পেলাম। এরপরে আছে x স্কয়ার মাইনাস x মাইনাস বারো, এটাকে আমরা কি করব, এটাকে আমরা মধ্যসহগ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করব। মধ্যসহগ পদ্ধতিতে কি, প্রথমে x স্কয়ারের সাথে কোনো সংখ্যা যদি থেকে থাকে সেই সংখ্যা এবং এই সংখ্যা গুণ করব, কত হবে বারো। এবার বারোকে ভাঙাবো, বারোকে ভাঙিয়ে এমন দুটো সংখ্যা আমরা নেব যাতে যোগ বিয়োগ করলে এখানে x এর সাথে কত আছে ওয়ান, ওয়ান আসবে। তা আমরা বারোকে যদি ভাঙাই তাহলে পাবো দুই গুণ দুই গুণ তিন, তাহলে চার আর তিন যদি আমরা নিই তাহলে কিন্তু আমরা চার থেকে তিন বিয়োগ করলে এক পেয়ে যাবো। তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস ফোর মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ। এক্স কমন গেলে কি হবে, এখান থেকে এক্স দুটো এক্স ছিল একটা এক্স নিয়ে নিলাম, পড়ে থাকলো একটা এক্স, এখানে মাইনাস মাইনাস, এখানে কি ছিল ফোর এক্স, এক্সটাকে আমরা নিয়ে নিই কি, তাহলে পড়ে থাকবে কি ফোর প্লাস তিন এবং বারো, তিন দিয়ে বারোকে ভাগ করা যায় তাহলে আমরা কত নেব তিন কমন নেব, কি পড়ে থাকবে এক্স, চিহ্ন কি আছে মাইনাস, তিন দিয়ে বারোকে ভাগ করলে কত হবে ফোর। একটা জিনিস উৎপাদকের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে, মিডিল টার্মের ক্ষেত্রে এখানে যে সংখ্যা থাকবে এখানে সেম সংখ্যা আসবে, যদি কখনো না আসে তাহলে বুঝতে হবে আমাদের কোথাও ভুল হয়ে যাবে। এবার এই দুটোর মধ্যে একটা লিখবো এক্স মাইনাস ফোর আর এখানে হলো এক্স প্লাস থ্রি, তাহলে আমরা এখানে পেলাম এক্স মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস থ্রি। এবার কোনটা কমন গেছে, এই দুটো এই দুটো কমন বেরিয়ে সাধারণ গুণনীয়ক আমাদের বেরিয়ে গেছে এক্স প্লাস থ্রি, তাহলে আমরা লিখতে পারবো এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই, এখানে এক্স মাইনাস থ্রি বেরিয়েছে এখানে আছে এক্স মাইনাস ফোর, তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক বেরোলো এক্স প্লাস থ্রি, এখানে বেরোলো এক্স প্লাস থ্রি। অতএব আমরা লিখতে পারি নির্ণয় গসাগু এক্স প্লাস থ্রি। এই অঙ্কটারই আমরা যদি লসাগু নির্ণয় করি, এটাই যদি আমরা লসাগু নির্ণয় করি একই জিনিস, এই অঙ্কটা যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে কি করবো, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভের লসাগু কত,
রসবু নির্ণয় করব। তাহলে প্রথম রাশি বা প্রথম সংখ্যামালা সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস নাইন আমরা ভাবালাম, সূত্রে ভাঙিয়ে পেলাম এটা। দ্বিতীয় সংখ্যামালা সমান আমরা বের করলাম কোনটা, এটা কোনটা পেলাম, এটা। তাহলে আমরা এবার লসাগু নির্ণয় করব। অতএব লসাগু সমান কত হবে, সাধারণ পেয়েছি এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি, তাহলে আমরা লিখলাম এক্স প্লাস থ্রি। এবার লসাগুর ক্ষেত্রে আমরা জানি যেগুলো কমন সেগুলো লিখবো প্রথমে, তারপর যেগুলো কমন নেই সেগুলো পরপর লিখবো। প্রথমে এখানে আছে এক্স, এটা লিখলাম, তারপরে আছে এক্স মাইনাস থ্রি, এটা লিখলাম, তারপরে আছে এক্স মাইনাস ফোর, এটাও লিখলাম। এবার আমরা একটু সাজিয়ে লিখব, প্রথমে এক্স লিখব, এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এভাবে আমরা লসাগু নির্ণয় করতে পারব। আমরা লসাগু বীজগাণিতিক সংখ্যামালার লসাগু এবং লসাগু নির্ণয় করা শিখলাম। তোমরা চেষ্টা করবে বাড়িতে বইগুলো একটু ফলো আপ করতে, একটু বইগুলো প্রথমে দেখে নাও, দেখে নিয়ে ধীরে ধীরে করতে থাকো। যদি উৎপাদক এবং সূত্রে কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই এগুলো কমপ্লিট হয়ে যাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ।